ওই শিল্পীর বন্দনা পর্ব শেষ হওয়ার পরে পালা ঘোষণা করা হইল। আমার প্রতিপক্ষ যিনি বন্ধু তাকে দেওয়া হইল নবতের ভূমিকা, এবং আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, আমাকে দেওয়া হইল বেলায়েতের ভূমিকা। আসলে বাবাজি, আপনারা গান শুনতে শুনতে আপনারা আমাদের থেকে, অন্তত আমার থেকে বেশি জানেন, তারপরেও দু চারটি কথা আপনাদের জানা কথাই আপনাদের মধ্যে রাখবো। আমি জানি যে ফরিদপুরের মানুষ অত্যন্ত জ্ঞানী এবং গুণী। এবারে আজকে যিনি প্রতিপক্ষ বন্ধু, প্রথম আসরে আমাকে বলতেছেন যে আজকে সুমিরানী সরকার অনেক সুন্দর করে একটি খাজা বাবার গান গাইলেন, আমি তো ওনার মতো গাইতে পারবো না, তো আমি আমার ভাব থেকে একটা গান রাখি। আচ্ছা, যিনি 40 থেকে 50 বছর ধরে গান গায়, এই যদি নিজে চেষ্টা করে আমার মতো একটা গান গাইব, এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, তার গানের বয়স তো অনেক বেশি, আসলে বড়র বড় গুণ এই জিনিসটাই বোঝা যায়, গুণী খুঁজে গুণ আর দোষী খুঁজে দোষ। তবে পালায় যাওয়ার আগে একটা কথা বলবো, একটা কথা বলেছে বেয়াদবি কইরো না কেউ উলিয়া উলিয়ার দরবারে সাধক হালিম সাহেব, তিনি এই গানটাকে বলা হয়েছে ধর্মীয় সঙ্গীত, ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন ফরিদপুরের সাধক হালিম বয়াতি সাহেব। এই ধর্মীয় সঙ্গীত বলা হয়েছে, আমি মনে করি যে আমার ধারা যেন শুধু দয়ালের দরবারে না, কোনো জায়গায় কোনো মঞ্চের মধ্যেই আমি যেন কারোর সাথে কোনো বেয়াদবি না করি, কারণ বেয়াদবির কোনো বন্দিগি নাই বলে আমি মনে করি। আমার আজকে যিনি প্রতিপক্ষ বন্ধু তিনি অত্যন্ত জ্ঞানী, তার কাছেও দোয়া চেয়ে আমি আমার আসরের কাজ শুরু করতে যাব। তো সর্বপ্রথম বেলায়েতের ভূমিকা থেকে একটি গান রাখি, তারপরে ছোট্ট করে দু একটি প্রশ্ন দরদের কাছে রাখবো। ধন্যবাদ। শিখাইব তোরে।
ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে দরতি হে তোমার পেলাইতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাইকা দরদি পেলাইতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাইকা তাহার ইমানদার পরে দরদি হে করে বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার তুমি এমনে বাবত করো বলি মন্তরে দরদি হে হাসিল করবি মন আবার এমনে বাদত করো বলি মন্তরে যেমন খোদাকে দেখিতেছ তুমি খোদাকে দেখিতেছ তাই খাই বাদত করিতেছ খোদাকে দেখিতেছ তাই খাই বাদত করিতেছ পরে এই রূপ না হইলেও যেন মাওলা দেখে তোমার আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে 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 দরদি হে মাওলা রহমতার নিয়াব শহীদ শুদ্ধ এবাদ ওরে কর হে মন তোতা পাখি বলি রে তরে দরদি হে আবার মাওলার রহমত নিয়াব শহীদ শুদ্ধ এবাদ ওরে কর হে মন তোতা পাখি বলি রে তরে সরকার রশিদের কপ পালবন্ত সরকার রশিদের কপাল বন্ধ জানাই আন্ধা চক্ষু অন্ধ রশিদের কপাল বন্ধ ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে
এই যে আপনার সাউন্ডটা কেমন যেন জের 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 করে প্রীতি তারাই তারাই জানে গো যার সামনে দেব গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সামনে দেব ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সামনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সামনে যার গোপন প্রীতি ও সখী গো ও ভাই আপনারা যত জোনা জ্ঞানীকের নন্দ আজি ভাবে ভাবে ভাবের পাল্লার করছে না ওজন নবতার বেলায়তের দিয়ে দিল পাল্লা আপনারা বৈশা বৈশা করে না লায়াল্লা আপনারা যদি রে ভাই থাকেন একটু চুপ আজি সুমিরানি সত্তর সরকার গাইতে পারবো আপনারা যদি রে ভাই করেন গন্ডগোল আজ আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে ভূমি বেলায়েতের ভূমিকায় প্রথম আসরে একটি গান রাখলাম সিঙ্গার আজিমপুর ফকির মাওলার দরবার শরীফের যিনি বাউল সম্রাট আমাদের বাউলদের সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেব তার লেখা একটি গান বেলায় তিন ছানাকে জানার মতো কইরা যান খাটি পীরের পুরি ধওগা মহাপতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও আমার মাওলারে দরুদি হে তোমার মুর্শিদের তুয়াক জানিয়া নিগম ঘরে বস যাইয়া এলেম জেকের সালাত কালাম শিখাইব তোরে তোমার পীর যদি কামেল হয় কামেল করবে নিশ্চয় তাওয়াফুল ইমান তখন জাগবে তোমার ভিতরে দরদি হে বেলায়েতে কুবরা হাসিল করছে যারা মজবুত থাইকা নিজের ইমান তারপরে তার কলব হইছে চৈতন্য মানুষ নয় সে অসামান্য জীবন ধন্য করছে যাইয়া অলিয়া উলিয়ার দরবারে বাবারে নবত আর বেলায়েত নবত আর বেলায়েত আমার রাসূল যেদিন আঠারোই জিলহজ একটি ভাষণ দিলেন এটা বিশাল বড় একটা ঘটনা ওইখান থেকেই আমার বেলায়েতটা শুরু হয়ে গেল আমার বেলায়েত কোন দিন থেকে কিভাবে চলে আসলো এটার ব্যাখ্যাটা আমি একটু পরে দিব কিন্তু তার আগে আজকে গুণী শিল্পী হয়েছি তাই আমার দরদির কাছে এটা আমার মুখে বলা ঠিক না আর সত্যি কথায় আমি আমার বাপেরও চালি না আমি যখন ছোটবেলায় সরকার সাহেবের ক্যাসেট দেখলাম পালা গানের বিচ্ছেদ গানের ক্যাসেট দেখতাম তখন দেখতাম পাশেই দরদি বসা তা আমরা অনেকে আইডিয়া করছি উনি মনে হয় সরকার সাহেবের ছেলে চেহারাটা ওরকমই আসে এরকম একটা ধারণা করছি পরে বুঝতে পারলাম না তিনি তার
ছাত্রই ছাত্রর ছেলে একটা নেই আমার কত বড় ভাগ্য যে আমি আজকে তার সাথে গান করতেছি তো দরদের কাছে আমার এবারে নবদ বিষয়ে ছোট্ট করে দুটি প্রশ্ন থাকবে একটি হচ্ছে আপনি বলবেন যেহেতু জ্ঞানী শিল্পী ওইভাবেই প্রশ্নটা করতে হবে সর্বপ্রথম আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা সেটা হচ্ছে অনেকেই বলে যে রাসূল পাক নবদটা পেয়েছেন ৪০ বছর বয়সে কিন্তু আমি সত্য কথা বলি না রাসূল পাক নবদ পেয়েছে অনেক আগে নবদ না পেলে তো তিনি নবী হইতেন না ৪০ বছর বয়সে হচ্ছে নবদ প্রকাশ ঘটেছে নবদের প্রকাশ ঘটেছে ৪০ বছর বয়সে কিন্তু তিনি নবদ পেয়েছেন অনেক আগে সৃষ্টি থেকে আমার এইখানে একটু দরদের কাছে জানার বিষয় আপনি বলবেন এই যে নবদ তিনি অনেক আগেই পাইলেন ছোট নবদ তিনি অনেক আগেই পাইলেন কিন্তু অনেক আগে পাওয়ার পরেও এই ৪০ বছরে কেন নবদ প্রকাশ ঘটালেন এর আগে কেন ঘটাইলেন না এই ৪০-এর সাথে আর নবদের সাথে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা কি ৪০-এর সাথে নবদের সাথে একটা সম্পর্ক আছে সিনাচাক হইছে না আমার দয়াল নবীর অনেকবার সিনাচাক হয়েছে আর অনেক প্রমাণ রয়ে গেছে এটা আমার দরদি বলবে ওই দিকে আমি যাব না কিন্তু আমার জানার বিষয় এই ৪০ বছরে কেন তিনি নবদের প্রকাশ ঘটাইলেন এই ৪০-এর সাথে আর এই ৪০ বছরে নবদ যে প্রকাশ ঘটাইলেন এই ৪০-এর সাথে ওই ৪০-এর সাথে সম্পর্কটা কি আমার কথা কি আপনারা বুঝেন বাজাজি বোঝা যায় আমার কথা আমি বলবো না মানুষ বাবা এই একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হচ্ছে নবদের ৫টি রেসালাত আছে নবদের ৫টি রেসালাত আছে এই ৫টি রেসালাত কি কি এই ছোট্ট করে দুইটা প্রশ্ন আমার দরদির কাছে থাকবে আর বেশি কিছু না ওরে এই তো আমার প্রশ্ন ছিল ইহার বেশি না আমি ভাবে ভাবে ভাবের গানে চলে যেতে চাই প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যাবে কোন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যাবে কোন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যা দর্শনে যার গোপন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে বাবা এই ইউটিউব চ্যানেল বেরোইয়া কথা কই তো ডর করে কোন কথা গোমো কোন কথা আবার ধরে বইব বিশাল একটা বেকায়দা আগে বয়স ধরে এক জায়গায় গান করত ওইখানে মানুষে শুনতো তরিকাপন্থী লোক ছিল তারা শুনতো তারা বুঝতো বিষয়টা কিন্তু এখন এই ইউটিউব চ্যানেলটা বের হইয়া এটার এক জায়গায় আটকা থাকেন এটা সারা বিশ্বের মধ্যে ছড়ায় যায় আর এরা কি করে এই যে আজকে যে দাদা ভাই আছে এই তো দরবারের লোক এরা কি করে ভিডিও কাইটা 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 হ্যাঁ ভিডিও কাইটা কাইটা মূল মূল যে কথাগুলো এইগুলো কিন্তু দেয় না যেটা বেশি ভিউ হইব বয়তে কইটা কাইটা নি ওইটা ছেড়ে দেয় এই চিন্তা করে ভিউর কথা আর বয়তে তো এদিক দা সর্বনাশ দাদানলে পুলিশ গ্রেপ্তারি করার নাজারি হয়ে গেছে তো অনেক কথাই বলতে মন চাই কিন্তু এখন আর বলা যাবে না তারপরেও যেগুলো সত্য কথা আমি শুধু আপনাদের ইঙ্গিত দিয়ে যাব যতটুকু আমার জানা মতো আমি আপনাদের ইঙ্গিত দিয়ে যাব আপনারা এর থেকে বুঝে নেবেন কি থেকে কি হয়েছে সাউন্ডটা কিন্তু দাদা ভালো লাগতেছে না সাউন্ড খুব ভালো কিন্তু জের 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 করে নবীরা হলে বা আতের উপর যেই বান্দার নাই মুহাম্মদ নবীরা হলে বা আতের উপর যেই বান্দার নাই মুহাম্মদ কাটরা কাফের দুজকে কি নবীর সাফায়া পাইব না নবীর সাফায়া
কাফের দুজকে কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত নবীর আলে এই পালাটায় আজকে আমি কিছু বলবো, যাদের ভাল লাগবে না তারা শুনবেন না, কিন্তু আমি বলবো। রশিদ সরকার সাহেব তিনি দরদি বলেছেন, যে ব্যক্তি আহলে বায়াত পাক মানজাতনের বিষয়ে মানুষের কাছে কিছু বলল না, ওই ব্যক্তি ইসলামের জন্য কিছুই করল না। ওই ব্যক্তি ইসলামের জন্য কিছুই করল না। এই গানটার মধ্যে তিনি কি লিখেছেন, তার গান আমি মন থেকে অনেক বেশি ভালোবাসি, যেখানে যাই তার একটা গান আমি অন্তত গাই। এটা কুমিল্লা হোক আর কিশোরগঞ্জ হোক, গানটার মধ্যে বলেছে, নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, এই গানটার মধ্যে যারা উঠবেন আর বসবেন আমি মনে করি তাদের আহলে বায়াতের প্রতি কোনো মোহাব্বত নাই, একটা লোক উঠবেন না। আমরা প্রত্যেকে মুসলমান, তাদের প্রতি ভালোবাসা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। যতক্ষণ পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা না আসবে, বেহেশতের দ্বারে তো দূরের কথা, দোজখের কাঠগড়ায় নিয়ে খাড়া করে থাকবো, ওখানে নিয়েও খাড়া করে থাকবো। আমার আল্লাহ বলেছেন যে আমার আহলে বায়াত পাক পানজাতন, আহলে বায়াত পাক পানজাতন তো আপনারা সবাই বুঝেন, মাওলা আলী, মা ফাতেমাতুজ্জোহরা, মাওলাই হাসান, মাওলাই হোসেন, এই আহলে বায়াত পাক পানজাতন। আমার আল্লাহ পাক বলেছেন যারা আহলে বায়াতের, আমার আহলে বায়াত হচ্ছে একটা নূহ নবীর কিস্তির মতো, আমার রাসূল পাক বলেছেন আহলে বায়াত নূহ নবীর কিস্তি মানে নৌকার মতো, যাহারাই এটার মধ্যে উঠবে, এই নৌকার মধ্যে উঠবে আহলে বায়াত পাক পানজাতনের উপর, যারা এই নৌকার মধ্যে উঠবে তারাই নিরাপদ, তাছাড়া যারা আছে কেউ নিরাপদ না। বর্তমানে কিছু লোক বেরোইছে না, হ্যাঁ আসেনি, কি কয় কনুবি, হ্যাঁ হ্যাঁ এই যে কাকাই বুঝছে কনুবি, আমাকে প্রথম মানুষ এটা কই, আবার রেফারেন্স টানে, কি কয় কয় আশা কন্ত আপনি বিয়া করছেন না, কে করছি তো আমার নবী বিয়া করছে না, কহ করছে, কানে পোলাপান হইছে হইছে না, কয় হইছে, কথা আমার নবীর পোলাপান হইছে না, কয় হইছে, তাহলে তো নবী আমগো মতুই কয় না। অথচ আমার রাসূল পাক দুনিয়ার মধ্যে কিভাবে আসলেন আর আমরা কিভাবে এসেছি, আকাশ আর পাতাল তফাত। আমাদের জন্ম হয়েছে কিভাবে আর আমার রাসূল পাক পৃথিবীতে আগমন করেছেন কিভাবে, তাহলে সে কোথায় আর আমরা কোথায়। যখন আব্দুল্লাহর নাকের ভিতরে এই ফুলটা মোহাম্মদী ফুল জিব্রাইল আমিন নিয়ে আসলেন, যখন ঘ্রাণটা নিলেন, আমি সংক্ষিপ্ত আকারে বলি, তার কপালের মধ্যে একটা নূর চমকাইতেছিল। অনেক মেয়ে মানুষ আত্মহত্যাও করছে এই নূরটা দেখা দেখার পরে, তার সাথে বিয়ে বসার জন্য অনেক মেয়ে মানুষ আত্মহত্যা করছে। শেষ পেজে কার সাথে বিয়ে হইলো, আমিনার সাথে, মামিনার সাথে তার বিবাহ হইলো, কার সাথে, আমার রাসূল পাকের পিতা আব্দুল্লাহর সাথে। বাসর রাতে যখন একসাথে দুজনকে দেওয়া হইলো, দেখেন তখন মা আমিনা কি করলেন, আব্দুল্লাহর এই পেশানির মধ্যে একটা চুমু দিয়েছিলেন, সাথে সাথে যে নূরটা ছিল নূরটা মা আমিনার গর্ভে চলে যায়, মা আমিনার গর্ভে চলে যায়। মা আমিনা বলেছেন যে আমার মোহাম্মদ যখন পৃথিবীতে এসেছে তখন প্রসব ব্যথা কি জিনিস, আমি শুনেছি মানুষের প্রসব ব্যথা হয়, আমার কোনো ব্যথা অনুভব হয় নাই, সুবহানাল্লাহ। আর আমাদের পিতা এবং মায়ের রজে এবং বীজে মিলনের ফলে আমাদের জন্ম, কিন্তু আমার রাসূলের জন্মটা কিভাবে হয়েছে, অন্যভাবে জন্ম হয়েছে। আমরা যেই পথ দিয়ে এসেছি আমার হুজুর পাক সেই পথ দিয়ে আসেন নাই, তিনি এসেছেন ভিন্নভাবে, কিন্তু
এখন বর্তমানে দেখেন ছোট বাজায়েন কয় হুজুর পাকের নামে মিলাদ পড়া যায়স নাই বেদাত মানে এটা নতুন করে বানাইছে অথচ বাপ দাদার আমল থেকে দেখে আসতেছি হুজুর পাকের নামে মিলাদ পড়তেছে দাঁড়াইয়া কিয়াম করতেছে কয় না যারা যারা কইছে হ্যাঁ হোক আবার বিচার হইতাছে হয় না কিন্তু দেখেন ইউটিউব চ্যানেলটা যদি খুলেন নেটের ভিতরে ইন্টারনেটের ভিতরে পবিত্র মক্কা শরীফের দোতলার উপরে দেখবেন অনেক মানুষ রাসূল পাকের নামে মক্কার ঘরে যেখানে কাবা শরীফ সেখানে দোতলার উপরে বসে আমার হুজুর পাকের নামে মিলাদ করতেছে কিন্তু আমরা কি বলি তার নামে মিলাদ পড়া এটা বেদাত বলি না কিন্তু আমার হুজুর পাককে আমার রাসূল পাক নিজে বলেছেন যে আহলে বায়াত দেখেন আহলে বায়াতের প্রতি তো ভালোবাসা নাই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে আমার হুজুর পাকের প্রতিও মানুষের ভালোবাসা নাই কমে গেছে আমাদের মতো মনে করতেছে তাহলে কিয়ামত কি নিকটে আমার মনে হয় কিয়ামত চলে আইছে আর বেশি দিন বাকি নাই তারপরে কবিতার গানের ভাষায় কি বলে Allahu bole যদি রাগ করেন তাহলে বলবেন আমি ছোট করে বসে পড়বো
আমার দরদি যিনি দাঁড়িয়ে আপনাদের মধ্যে আলোচনা রাখবেন। বিদায় হজ যদি এই বিষয়গুলো না বলি, অনেক লোক আছে না বলে মাজারে গেলে কয় মাজার পূজা করে, বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে না কেরা মাজার পূজা করে। এই যে মাজারটা কিভাবে আসলো, কোত্থেকে পাইলাম আমরা, এগুলো জানার দরকার আছে না? আমার তরি কত লোক, তাই না? এগুলো যদি না বলি তাহলে তো বেলায়েতে যাওয়া হইলো না। বিদায় হজের মধ্যে 16 লক্ষ মানুষের মধ্যে আমার রাসূল পাক সেদিন বলেছিলেন সাহাবীদের যে তোমরা আমাকে কারা কারা ভালোবাসো, কতটুকু ভালোবাসো। প্রত্যেকটি সাহাবী সেদিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান মাল পিতা মাতার থেকেও আপনাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। সেদিন আমার রাসূল পাক বলেছিলেন আমার মাওলা আলীকে ডেকে আনলেন, সে মঞ্চের মধ্যে এনে তার দুটি হাত উত্তোলন করে বলেছিলেন হাদিস বুখারী পঞ্চম খণ্ড, হাদিস বুখারী পঞ্চম খণ্ড, এর ভিতরে বলেছেন সেই দুটি হাত উপরে উত্তোলন করে বলেছেন যারা আমাকে ভালোবাসো তারা আমার আলীকেও আজ থেকে ভালোবাসবে, যারা আমি আমার আলীকে ভালোবাসো না তারা আমি রাসূলকেও ভালোবাসো না। এর আগে রাসূল পাক বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে বেশি দিন থাকবো না, কারণ আমার রাসূল পাক তো গায়েব জানতেন, তিনি আগে থেকেই জানতেন। সাহাবীরা হাউ মাউ করে কেঁদে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের মধ্যে না থাকেন তাহলে আমাদের পথ প্রদর্শক কে হবে? মাওলা, মাওলা শব্দের অর্থ কি জানেন? বাংলায় আরবিতে বলা হয় মাওলা, আর আরবিতে বলা হয় অভিভাবক। বাংলায় বলা হয় অভিভাবক, আর আরবিতে বলা হয় মাওলা। সেদিন থেকে তাকে মাওলায়াত দান করা হইল। কাকে? আমার মাওলা আলীকে। বললেন যারা আমার আলীকে ভালোবাসো তারা আমি রাসূলকেও ভালোবাসো। আমি কথাটা ছোট করব, এই কথা বলার পরে এর মধ্যে অনেক ভেজাল হয়, শেষমেশ মাওলা আলী সেই মাওলায়াত পায় না, খলিফাত্ব পায় না, পর্যায়ক্রমে পেয়ে গেলেন আবু বকর সিদ্দিক। পাওয়ার পরে যারা মাওলা আলীর দলের অন্তর্ভুক্ত ছিলেন, মোহাম্মদ ইসলামের যারা অন্তর্ভুক্ত ছিলেন, তারা কি করলেন, তাদের মদিনায় রওজায় জায়গা হলো না, তারা চলে আসলেন নেবু নামক পর্বতের মধ্যে। পর্বত মানে পাহাড়, একটা নেবু নামক পর্বত ছিল, ওই পর্বতে এসে তারা সর্বপ্রথম একটা খানকা শরীফ তৈরি করে। এই যে আমরা যারা তরিকাপন্থী লোক আমরা খানকা শরীফ বানাই না, এই নবু নামক পর্বতের মধ্যে একটা খানকা শরীফ বানাইলেন। ওইখানেই তারা আমার দিনের নবীর গুণগান করতে লাগলেন, দিনের নবীর আইন কানুন মেনে চলতে লাগলেন। কিন্তু কিছু মানুষ ছিল তৎকালীন সময়ে যারা আমার হোসেন আলাইহিস সালামের শিরোচ্ছেদ করতেও তাদের হাত টাকাবে নাই। যেদিন এজিদের সাথে যুদ্ধ হলো যুদ্ধের ময়দানের মধ্যে, এজিদের সৈন্য হচ্ছে 30,000 আর আমার মাওলা হোসেনের সৈন্য হচ্ছে 300-350 মতো, দাঁড়িয়ে বললেন আমার হোসেন আলাইহিস সালাম, মাওলা হোসেন বললেন যে তোমরা না নামাজ পড়ো, তোমরা না আমার নানার উম্মত, তোমরা আজকে আমাকে এসেছো শিরোচ্ছেদ করার জন্য। অথচ এজিদের দলে যে সৈন্য ছিল তাদের মধ্যে মতান্তরে 750 জন ছিল কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ ছিল তারা, তাদের প্রত্যেকের মাথায় টুপি ছিল, তাদের মুখে ছিল দাড়ি, কোরআনের হাফেজ, কেউ মুফতি, কেউ মাওলানা ছিল। অথচ আমার মাওলা হোসেনকে মারার জন্য তারা সামনে দাঁড়িয়ে গেছে। সেদিন আমার মাওলা হোসেন বলেছিল তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? বাবারে মুসলমান কাকে বলে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি মুসলমান? রোজা করলে হজ করলে কি মুসলমান? না,
নবীর বংশকে যারা হত্যা করেছে সেই দল এখনো পর্যন্ত আছে এই দুনিয়ার মধ্যে আছে বাংলাদেশও আছে দেখবেন এই মদিনায় আমি শুনেছি হুজুর পাকের রওজায় নিজের গায়ে বোমা ফিট করে আত্মঘাতী বোমা হামলা করে কিছু জঙ্গি আছে না এরা দেখবেন নামাজও পড়ে ওই কামও করে এখনো তারা এই দুনিয়ার মধ্যে আছে বাবাজি তাই আমরা প্রত্যেককে সাবধান হওয়া দরকার প্রত্যেককে সাবধান হওয়া দরকার এদের থেকে দূরে থাকবেন নিজের ঈমানকে যেন তাদের দলে না নেওয়া হয় এটাই আপনাদের কাছে আমার ছোট্ট করে আবদার পাইব না